हाय फ्रेंड, तो हमरा रेडी, हमरा घूरते जाबो। ब्लॉगटा कंटिन्यू करो, ताहले देखते पाबे कोथाय जाच्छी। तो ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো সবাই রেডি, সবাই বেরিয়ে পড়ছি, দেরি হয়ে গেছে, এখানে আর কথা বলবো না। তো এই যে দিদি ভাই দাদা ভাই চলে আসছে, আমরা টোটোতে যাচ্ছি, ওনারা বাইকে। এখানে টোটো দাঁড় করিয়েছে দেখো, আর ওই যে দিদি ভাই কুচকুটা ঘুমিয়ে পড়েছে। কাছাকাছি চলে এসেছি, এখানে কটা শুট করা হবে, মানে আমরা যেখানে যাওয়ার জন্য তৈরি হয়েছি সেখানে এখনো পৌঁছায়নি, আধা রাস্তায়। দিদি ভাই দেখো কি করছে, তো এখানে দাঁড়িয়ে আছে সবাই, দুটো শর্ট ভিডিও করব, করে চলে যাব। আরেকজন দৌড়ে চলেছে, আমি মানে সামলাতে পারলো না, সামলাতে পারলো না। আর এই যে দেখো, আমরা মানে ভিডিও করার জন্য দিদি ভাই এখন মেকআপ করছে। দিদি ভাই মেকআপ করে না, সেরকম নরমালি থাকে, নরমালি থাকে দিদি ভাই। তো এখন দুটো ভিডিও করব এখানে, দারুণ পরিবেশ। আসো দিদি ভাই। তো বন্ধুরা আমরা চলে এসেছি গাজলডোবা পার হয়ে এখানে চলে এসেছি ঘুরতে। অনেকেই এসছে, ওই যে ওরা সবাই আছে। তোমাদের দাদা ভাই বাচ্চাদের জন্য খাবার আনতে গেছে, তো আমরা পৌঁছে গেছি। আশপাশটা দারুণ পরিবেশ, দেখো কত সুন্দর ঘোড়ার গাড়ি দেখেছো বন্ধুরা, অনেক লোক ঘুরতে এসছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আর বাচ্চাটার জন্য আইসক্রিম নিয়ে সব জামায় জামায় লাগিয়ে ফেলেছে ও আইসক্রিম। আর আমাদের সঙ্গে যে দিদি ভাই দাদা ভাই এসেছিল তারা ওইখানে চলে গেছে, উপরে চলে গেছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে। ওই যে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, দেখো ওরাও আসছে। তোমাদের দাদা ভাই উপরে চলে গেছে, তোমাদের দাদা ভাই উপরে চলে গেছে, দেখো। দেখো সবাই চলে যাচ্ছে, এই যে দেখো ফাইনালি
ঘোরে ক্যামেরা। পুলিশ চলে আসছে তাই সবাই চলে যাচ্ছে বন্ধুরা, আমরা সবাই চলে যাচ্ছি। অনেক ফ্রেন্ড আছে যাদের সঙ্গে আমাদের নতুন পরিচয় হলো, অনেকেই আছে পুরো অন্ধকার হয়ে গেছে। আমার মেয়ে ছবি চিংড়ির চপ খাবে হয়তো, সবাই এখানে চলে এসেছি। তো বন্ধুরা এখানে দোকানে সবাই বসে পড়েছে, দেখো সবাই আছে, এই সাইডে আছে, অন্ধকার আছে, আর এই পাশে দিদি ভাই আর পুচকুটা আছে, দেখা যাচ্ছে না। খাও খাও। আর এখানে যে মা বাবাই হাই করে দাও বাবাই। তো এই যে দেখো চিংড়ির চপ গুলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে, সবাই বাড়ি চলে যাব। এই যে দেখো সবাই মিলে বাড়ি যাব। এই পালি ফেলাইতেছে দেখো না, তো এই যে দোকানের সামনে অন্ধকার হয়ে গেছে।